আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইনাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত ভাই বোনেরা, আমি ডক্টর বেলাল হোসেন, প্রভাষক আশুলিয়া হোমিওপ্যাথি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল। আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। রব্বি শাহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আজকের বিষয়টা হলো হাইপোক্রেসি মানে হলো ভণ্ডামি বা মোনাফিকি করা। ভণ্ডামি বা মোনাফিকি করা, এটা কীভাবে হোমিওপ্যাথিতে মেডিসিন সিলেকশন করবে? একজন মানুষ ভণ্ডামি করে বা মোনাফিকি করে। এখন মোনাফিকি তো আপনারা কথায় কথা অনেকে বলে যে মোনাফিকি, আসলে তার ভিতরে কিছু মোনাফিকি লক্ষণ পেয়েছেন বলেই মোনাফিক। বা অনেক সময় আপনি বলে থাকেন তুই ভণ্ডামি করিস না, এই যে ভণ্ডামি করিস না এই কথাটা আপনি তার ভিতরে কিছু পেয়েছেন বলেই আপনি কথাটা বলেছেন। আসলে এই সমস্ত লোকগুলি অনেক সময় যে দেখা যায় যে এটা ভণ্ডামিও করে মোনাফিকও করে। ভণ্ডামি মোনাফিকি দুটা শব্দ প্রায় একই, কিন্তু মোনাফিকটা সবচেয়ে মারাত্মক আর ভণ্ডামিটা মোনাফিকের চাইতেও একটু কম, কিন্তু দুটাই কিন্তু সাংঘাতিক। এই যে মোনাফিকি এবং আপনার মোনাফিকি এবং ভণ্ডামি করে তাদের জন্য মেডিসিন আছে হোমিওপ্যাথিতে অনেকগুলি। তার ভিতরে আছে হলো ব্রাইটাকাপ, কস্টিকাম, লাইকোপোডিয়াম, তারপরে মাক্সল, নাক্স ভূমিকা, ফসফরাস, পালসিটিলা, সিফিয়া, সাইলিসিয়া, সালফার। হ্যাঁ, এই যে মেডিসিনগুলি, এই মেডিসিনগুলি সিলেকশন করতে হলে আপনার পা থেকে মাথা পর্যন্ত ঘেমে যাবে। আর ঘেমে গেলে কী হবে যে আপনারা মনে করবেন ডাক্তার কিছুই বুঝে না, অন্য সব ডাক্তার দুই মিনিটে বুঝে যায়, এই ডাক্তাররা বুঝে না, এটা হোমিওপ্যাথি ডাক্তার হইলো। আরে আমরা অন্যখানে গেলাম, সে তো যাওয়ার সাথে সাথে আমাকে দেখি ওষুধ দিয়ে দিল। এই যে ওষুধ দিয়ে দিল, আপনি তাকে বড় মনে করলেন, কিন্তু যার সামনে আসছেন সে যে আপনাকে নিয়ে রিসার্চ করতেছে বা গবেষণা করতেছে তাকে আপনি পাত্তাই দিলেন না, এটাই হলো মোনাফিকি। এই যে মোনাফিকিদের বুঝতে অনেক জটিল। তাহলে এই যে মোনাফিকি করলো, এই মোনাফিকদের জন্য বহুত মেডিসিন আছে। মোনাফিকরা কিন্তু কখনোই আপনার রোগ থেকে মুক্ত পায় না, বা ভণ্ডামি যারা করে তারা রোগ থেকে মুক্ত পায় না, কারণ তারা সবসময় ডাক্তারকে বা তার বন্ধুকে অথবা তার প্রতিবেশীকে সে ঠকাইতে চায়। এই যে ঠকাইতে চায়, যার কারণে সে ভালো হয় না। একটা জিনিস আপনারা সবসময় চিন্তা করুন, আপনি যা পেতে চান তা খালেস নিয়তে পেতে হবে, চেতে হবে খালেস নিয়তে, তাহলেই আপনি জীবনে আপনার রোগ আপনার চাওয়া পাওয়া পেয়ে যাবেন। এতে যদি আপনি মনে করেন যে পৃথিবীর সেরা ধনী হতে চাইলেন, তাহলে আপনার খালিস নিয়ত থাকতে হবে আমি সঠিক পন্থায় সঠিকভাবে। আপনি যদি বেসঠিকভাবেও যদি আপনি ধনী হতে চান হতে পারবেন, কিন্তু তার জন্য আপনাকে দুঃখ পোহাইতে হবে। কিন্তু যদি আপনি সঠিকভাবে যদি আপনি ইনকাম করতে চান, আল্লাহ তাআলা আপনাকে সঠিকভাবেই আপনাকে নিয়ে যাবে ওখানে। এর প্রমাণ হলো যে আমাদের এই যে কম্পিউটার আছে না, কম্পিউটারকে আপনি যেভাবে চালাবেন ঠিক সেভাবেই কিন্তু কম্পিউটার আপনাকে কাজ দিবে। আমাদের স্নায়ুতন্ত্রগুলি কম্পিউটার, এই স্নায়ুতন্ত্রগুলিকে আপনি যেভাবে সংকেত দিবেন, যেভাবে আপনি খবর পাঠাবেন, ঠিক ওরাও আবার এক এক স্নায়ুকে ওইভাবে খবর পাঠাবে। তখন আপনার এই শরীরের ভিতরে যে একটা গোপন আত্মা আছে, বা যেটা আমরা ভাইটাল ফোর্স বলি অথবা বলেন রুহ বলি, আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করা হলো ইয়াস আলুনাকা আনি রুহ, রুহ কি বলো যে বলে দাও, এটা আমার একটা হুকুম, এটা গোপন একটা ভাণ্ডার। এই যে গোপন ভাণ্ডার, এটাকেই বলা হয় অবচেতন মন। এই অবচেতন মনটাকে যদি আপনি সঠিকভাবে কাজে লাগাতে পারেন, সঠিকভাবে যদি তাকে তথ্য প্রদান করতে পারেন, তাহলেই আপনি সাকসেসফুল। তাহলে আমরা কেন সাকসেসফুল হই না? মোনাফিকি করি বা আমাদের নিয়তের ভিতরে খারাপ থাকে। ধরুন আমার কাছে একজন রুগী আসলেন, ঠিক আছে, আমি উদাহরণ দিই সবসময়, আমি যখন ইমামতি করছি তখন আমার দ্বারাই আমি উদাহরণগুলি দিয়েছি যাতে অন্য কেউ ব্যথিত না হয়। এটা দ্বারা আমার অনেক মুসলি হাসতেন আর বলতেন হুজুরে খুব স্মরণমনা মানুষ। এই যে আপনার আমার কাছে আসলেন, আসার পরে দেখলেন যে আমি অনেকক্ষণ সময় দিলাম, আপনার সাথে সরলভাবে কথা বললেন, আপনি আমার সরল মনটাকে আপনি কী করেন কাজে লাগিয়ে দিলেন। যখন আমার সরল মনটাকে আপনি কাজে লাগালেন, তখন কিন্তু আমার মেডিসিন সিলেকশন ঠিক হলো না। কারণ হলো আমি কিন্তু আপনাকে বুঝতে পারি নাই যে আপনি মোনাফিকি করতেছেন। মোনাফিকি বুঝতে হলে অনেক সময় সহজে বোঝা যায়, অনেক সময় দেখা গেল যে না, সে যখন চলে গেল অথবা কয়েকবার ওষুধ আর নিতে আসলো না, অথবা
আমার কাছে বাকি নিয়ে গেল, অথবা এখান থেকে ওষুধই নিল না, বের হয়ে গেল শুধু ভিজিট দিয়ে, অথবা ভিজিটই দিল না, অনেক মানে তার তাফালিং দেখায় চলে গেলো। আমরা তো মান ইজ্জতের কারণে আমরা অনেক কিছু বলি না, এটা ডাক্তারদের সব জায়গায় নিয়ম, মান ইজ্জতের কারণে কিছু বলি না। কিন্তু তখন বুঝতে পারলাম যে সে মোনাফেক, সে কেন এখানে আসলো, কী চিনতে আসলো, একটা মানুষের কাছে কেন গেল, যার কাছে সে খেতে গেল তাকে সে হত্যা করলো। এ মোনাফেকদের বা ভণ্ডদের এইটাই। তাহলে এই সমস্ত ভণ্ডদেরকে ঠিক করার জন্য হোমিওপ্যাথি মেডিসিন আছে, যে মেডিসিনগুলো আমি বললাম। এটাকে আবার বের করতে হলে আপনার অনেক অনেক সময় দরকার, এবং কি অনেক হিস্টোরি জানা দরকার। এই জন্য আপনার যখন আমার কাছে আসবেন, আপনার আত্মীয় স্বজন নিয়ে আসা দরকার। আত্মীয় স্বজন নিয়ে আসলে কী হয়, আমরা অনেক হিস্টোরি জানতে পারি, অনেক তথ্য জানতে পারি, আপনার আপনি কেমন বিহেভ করে মানুষের সাথে, আপনার কেমন অ্যাঙ্গার, বা আপনি কেমন আপনার জীবনকাল কীভাবে অতিবাহিত হলো, আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডগুলি কেমন, অথবা আপনার এই যে যে চাওয়া পাওয়া অ্যাম্বিশনটা কেমন। এগুলি একজন মানুষ আপনার সাথে যখন, আপনার পিতা মাতা ভাই বোন স্ত্রী এরা যখন থাকে, এদেরকে নিয়ে আসলে আমরা তথ্যগুলি পাই। তথ্য পেলে আমরা অতি দ্রুত মেডিসিনটা সিলেকশন করতে পারি, এবং আপনার শত্রু যদি থাকে তাকে নিয়ে আসলেও অনেক তথ্য পাওয়া যায়। হো হয় হু হু হুজুর যদি বলেন তাহলে কখনোই কিন্তু ভালো হবেন না। তাহলে এই যে যে মোনাফেক, এই মোনাফেকের একটা উদাহরণ দিই। যেমন এক ব্যক্তি একজন হোমিও ডাক্তারের কাছে গিয়েছে, প্রথমে গিয়ে বলল যে ওনার ওষুধে ভালো হয়ে গিয়েছে। ধরুন আমার কাছে একজন রোগী আসলো, বা একটা ডাক্তারের কাছে গেল, যাওয়ার পরে তাকে বললো যে আপনার ওষুধ খেয়ে আমি খুব ভালো হয়ে গেছি, খুবই ভালো হয়ে গেছি। এই কথা বলে সে কী করলো, এর মাঝেই কিন্তু সে কিন্তু সে কী করলো, উনি রোগটা বুঝতে পারলো না। কী রোগটা বুঝতে পারলো না, যে আপনি তো আমার রোগটাকে বুঝাইতে পারলেন না, ভালো হয়ে গেছে কিন্তু সে রোগটা বুঝতে চায়। সে কী করলো, অন্য ডাক্তারের কাছে গেল, গিয়ে আবার ওষুধ খাইলো। শুধু ডাক্তার তাকে বুঝাইতে পারলো না, সে বুঝতে পারলো না যে আমি এই রোগটা বুঝতে পারলাম না ডাক্তারের কাছ থেকে, ডাক্তার আমাকে ঠিক মতো বুঝাইতে পারলো না, তাই ডাক্তারকে সন্দেহ করলো, অথচ ওষুধ খেয়ে ভালো হয়ে গেছে। সে অন্য ডাক্তার দেখিয়ে সে ভালো হলো না, আবার ফিরে আসলো তার কাছে, এসে তাদের বদনাম করলো, এলো মোনাফেক। এ একটা উদাহরণ দিলাম। এভাবে দেখবেন যে একজন ডাক্তারের কাছে এসে সে অনেক স্মৃতি বলে, তারপরে ডাক্তার একটু কোনোখানে গেল, সে কী করলো যে অনেক চালাকি করে ওই লেখা দেখে ফেললো, অথবা সে ভিডিও নিয়ে এসে, এই ক্যামেরা নিয়ে এসে সে ক্যামেরা করে নিয়ে গেল কী লেখা, তারপর সে অন্যখানে গিয়ে এটা কিনে খেলো। মোনাফেকটা কত বড় মোনাফেক হতে পারে, এই সমস্ত রোগে কখন ভালো হবে না, কারণ আপনার মেডিসিন সিলেকশন করতে পারিনি, বা কোনো ডাক্তার আপনার মেডিসিন সিলেকশন করতে পারে নাই, এই কারণে আপনি ভালো হবেন না। এ কারণে আপনাকে যেতে হবে কার কাছে, আল্লাহর কাছে, যে আমি এই ডাক্তারের কাছে গেলাম আমি ভালো হব, এবং শোয়ার সময় আপনার কল্পনা করতে হবে আমি ভালো হয়ে গেলাম। তাহলে আপনার জীবন থেকে জীবনে যত রোগ নিয়ে কষ্ট করেছেন, মাত্র 40 দিন আপনি এভাবে আরাধনা করতে থাকুন এবং আপনি প্র্যাকটিস করতে থাকুন, দেখবেন যে আপনার রোগগুলি ভালো হয়ে গেছে। আজকে এই বলে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে আপনাদের বলি, যদি প্রত্যেকটা মেডিসিন নিয়ে যদি আজকে আলোচনা করতাম, এখানে মেডিসিন আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, 10টা মেডিসিন আছে হাইপোক্রিসি, একটা ভণ্ডামি, আবার আরেকটা হলো ডাউটফুল রিকভারি, ডাউটফুল সেটা আরও মেডিসিন, এর সাথে মিলবে, সব মিলিয়ে মেডিসিনগুলো আসবে। এই জন্য একে একে আমি যদি আপনাদেরকে শুধু যদি মাইন্ড নিয়ে যদি আলোচনা করি, মাইন্ড, হ্যাঁ, এই যে মাইন্ড যে বইটা আছে এটা নিয়ে যদি আলোচনা করি, তাহলে আপনার কয়েক বছর বলতে 20-30 বছর লেগে যাবে। শুধু এটা নিয়ে যদি আলোচনা করি, প্রতিদিন যদি 1-2টা করে ভিডিও দিই, তারপর শেষ হবে না। তাই আমার সাথে থাকুন, আমাকে ভালোবাসুন, আমি আপনাদেরকে ভালোবাসি, আপনাদের জন্য দোয়া করি, আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।